হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটার নাম হলো নাগাল্যান্ড স্টাইলস হট স্পাইসি চিকেন। রেসিপিটার নাম শুনে যতটা মশলাদার বলে মনে হচ্ছে, রান্না করতে কিন্তু আসলে ততটা মশলা লাগে না। এই রান্নাটা গরম ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে এবার চলুন দেখে নিই রেসিপিটা। আমি 500 গ্রাম চিকেন নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2 বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 6-7 কাঁচা লঙ্কা, 15 কোয়া রসুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, আর রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। টমেটো আর কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেলে শিলনোড়ায় বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে আমি কিন্তু ব্লেন্ডার ব্যবহার করব না। এরপর অন্য একটা কড়াইতে আবার 2 টেবিল চামচ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্ট দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। আবার ভালোভাবে কষাতে থাকবো। এই সময় ওই ফ্রাইং প্যানে থাকা তেলটাও কিন্তু দিয়ে দেব এর ভেতরে। আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে চিকেনটা ঢেলে দেব। চিকেন দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা সময় ধরে মিডিয়াম আঁচে মাংসটা কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল ঢেলে দেব। জল দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে জলের সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব। আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে মাংসটা সিদ্ধ হতে দেব। এবার ঢাকনাটা তুলে দেখে নেব যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটাও যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পর মাংসের সাথে খুব ভালোভাবে রসুন বাটাটা মিশিয়ে নিয়ে ঘড়ি ধরে 1 মিনিট রান্না হতে দেব। আমার হট স্পাইসি চিকেন রান্না হয়ে গেছে। এবার এটা পরিবেশন করব। আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলের সব রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটিতে প্রেস করে দিন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।